মৃত্যু ভয় দূর করবেন কি করে? সেজন্যই তো আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট। আগে পরিচয় করে দিই, এই মুহূর্তে ডক্টর অরবিন্দ ব্রহ্ম মনোরোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক সিং। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন 2357904190511 এই দুটো নাম্বারে। আমি ডক্টর ব্রহ্মর কাছে শুরু দিয়ে আসবো। এটা আদৌতে এক ধরনের রোগ তাহলে? মৃত্যু ভয়টা একটা রোগ। এটা কিভাবে জন্ম নেয় আমাদের মনে? না দেখো, মৃত্যু ভয় একটা খুব কমন জিনিস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। একদিক থেকে দেখতে গেলে মৃত্যু ভয়টা থাকাটা আমাদের প্রয়োজনীয় জীবনে। যে আমরা যখন রাস্তা পার হচ্ছি, আমরা দুদিকে গাড়ি ঘোড়া দিচ্ছি, সিগন্যাল দিচ্ছি, থেকে পার হচ্ছি, যাতে কারণ মৃত্যু ভয়টা কাজ করে। কিন্তু এই মৃত্যু ভয়টা যখন এই ভয়টা আমাদের মানে একটা অ্যাংজাইটির জায়গায় চলে যায়, অর্থাৎ ফিয়ার থেকে ওটা অ্যাংজাইটি হচ্ছে, ভয় থেকে ওটা উৎকণ্ঠা উদ্বেগে চলে যাচ্ছে, তখন ডেফিনেটলি সেটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, সেটা ট্রিটমেন্টটা প্রয়োজন হয়। তো এইখানে যেরকম যেটা দেখানো হলো যে এই মুক্তি অভিনেত্রীর মধ্যে যে সবসময় তার মধ্যে একটা মৃত্যু ভয়, যে কোনো জিনিসের মধ্যে সে মনে করছে যে আমার একটা বড় কোনো অসুখ হয়ে গেল, মাথা ব্যথা হলে। ধরুন এই যে মেয়েটিকে আমরা দেখলাম, ওর যা এজ, এই মুহূর্তে ওর মানে মৃত্যু নিয়ে ভাবারই কথা নয়, ওর ক্যারিয়ার নিয়ে ভাববে, বন্ধু বান্ধব, অন্য একটা সোশ্যাল লাইফ, পড়াশোনা। এই বয়সে কেন এই ধরনের চিন্তা ভাবনা আসে? এটা বয়সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে যখন মানুষ খুব স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যায়, বা মানুষের জীবনে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয় যে হয়তো